আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা ফুল ডে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর ঠান্ডার সকালে, মানে সকালের একটা ঠান্ডা দিয়েই সকালটা শুরু আজকে। আজকে না, এখন তো ডেইলি প্রতিদিনই ঠান্ডা দিয়ে শুরু হয় সকালটা। কুয়াশা, হালকা হালকা কুয়াশা থাকে, আর রোদ এই উঠে এই না, এইরকম একটা অবস্থায় দিন যায়। সো আশা করছি আপনারা সবাই সেফ, মানে সেফলি আছেন, সবাই একটু সেফ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন তো সিচুয়েশন একদমই মানে ভালো না, সো আমাদের সবার সাবধানে থাকাটা অনেক বেশি জরুরি। আর অবশ্যই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। এটা সকাল, মানে সকালটাই সকালের অবস্থা, মানে ব্রেকফাস্টের পরের সময়টা। আমরা উঠে 10, মানে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন 11টার মতো বাজে। আর যারাও স্কুল টুল তো সবারই অফ হয়ে গেছে এখন, তো যারাও এখন তেমন ডাকাডাকি করি না, আস্তে ধীরেই বেরতে, মানে একদম উঠে আর কি। সো আমরা এখনও উঠে নাই যারা, তো এখন যারাকে চকলেট দেওয়া হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে যায় আর কি। আর এখন তো ব্লগে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আমার মোবাইলে মানে ক্যাপশন করতে ইচ্ছা হয়। আমার সব কাজের ফাঁকে ফাঁকেই মোবাইলটা জাস্ট হাতে ধরা থাকে এই আর কি। এমন না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওদেরকে ভিডিওই করি, আমি কিন্তু সব কাজের ফাঁকে ফাঁকেই মোবাইলটা জাস্ট ভিডিও করতে ধরে রাখি। আর যদি আপনাদের আমার মানে রেগুলার ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আশেপাশে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মানে মধ্যে শেয়ার করবেন, আর তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আর মোহাম্মদ তো মেজাজ ফুরফুরে, মানে ওর সকাল টাইম, আর বিশেষ করে ওর আব্বু বাসায়, যখন মানে যতক্ষণ ওর বাবা বাসায় থাকে ততক্ষণ তার মেজাজ একদম ফুরফুরাই থাকে। তারপর থেকেই শুরু হয়, মানে এইটা না ওইটা না এরকম শুরু হয়ে যায়। আর আসলে আমি তো আগেই বলেছি যে আমার ব্লগিং, আমার ব্লগের রেগুলার ডেইলি ব্লগে আমার বাচ্চাদের কি আপনারা বেশি দেখতে পাবেন। সো আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন, আর আমি সবার কাছে সেজন্য মাফ চেয়ে নিচ্ছি। আসলে বললামই তো, আমার বাচ্চারা ছাড়া আমার রেগুলার ব্লগে দেখার মতো কিছুই নাই, কারণ আমার সারা দিন আমার বাচ্চাদের সাথেই কাটে, তার ফাঁকে ফাঁকে আমার সব কাজ সব কিছু। সো ব্লগিংয়ে আমার বাচ্চাদের কি আপনারা সব সময় দেখবেন? আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে তারপরে আমার কিচেনে চলে যাব দুপুরে রান্নায়। আজকে তো ফ্রাইডে একটা ব্লগ, মানে এই দিন ফ্রাইডে ছিল একটা। তো আজকে আমি কি বানাবো, চিকেন অ্যান্ড পোলাও রান্না করব ভাবলাম, যে সিম্পল একটা খাবার, চিকেন অ্যান্ড পোলাওটা একসাথে রান্না করে ফেলবো দুপুরে। আর সব ঝামেলা তেমন একটা নাই, আর বাচ্চাদের জন্য সাথে ডাল থাকবে। সো আমার পোলার চাল রেডি একদম সব, এই যে আমার যে মানে হেল্পিং হ্যান্ড যে আছে, উনি তো 1 ঘন্টা, 11টা থেকে 12টা এরকম টাইমে 1 ঘন্টা সব কেটে কুটে সব কিছু রেডি করে দিয়ে যান, আর ঘর টর ক্লিন করে। সো রান্না মোটামুটি রেডি থাকে, আর যেহেতু আমার বাচ্চারা, সো আমার এগুলো রেডি করতে অনেক টাইম চলে যায়, সেজন্য আর কি উনি সব কিছু রেডি করে দিয়ে যান, পরে আমি আমার সময় করে রান্না করে ফেলি। আর এই সময়টা মেবি 12:30 বা 1টার দিকে, একটার দিকে হবে। তো আমার রান্নাটা আমি জাস্ট বসিয়ে দিলাম, একদিকে পোলাও আর একদিকে চিকেন।
আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাদের খাওয়ার পিছনে, খাওয়া মানে রেডি করতে এবং সেই খাবার যোগান দিতে দিতে আমাদের কিন্তু লাইফের অনেকটা মানে দিনের বেশিরভাগ টাইম এইভাবেই কেটে যায়। এক সাইডে হচ্ছে আমরা যারা হচ্ছে রান্না তৈরি করতে, সব কিছু রেডি করতে, মানে সেই রান্নাগুলো রেডি করার পিছনে অনেক টাইম দিই, অ্যান্ড হচ্ছে বাহিরে যারা হচ্ছে মানে পুরুষরা যারা হচ্ছে সেই খাবারের যোগান দিতেই সারা দিনের বেশিরভাগ সময় মানে তারা তারা কাটিয়ে দেয়। আসলে চিন্তা করলে অনেক কিছুই যে লাইফে খাবারের যোগান এবং খাবার তৈরি করতেই আসলে দেখবেন আমাদের লাইফের অনেক বেশিরভাগ সময় কেটে যায়। আর এই এই হচ্ছে আমাদের কাজই, এই না মেইন কাজই আমাদের যেন এইটা। আর এসব খাবার, এসব সব কিছু যিনি মানে যার সব কিছুর মালিক যিনি, আমরা যেন ফাঁকে ফাঁকে এইসব কাজের ফাঁকে ফাঁকে ওনার জন্য একটু টাইম রাখি, আমরা যেন আল্লাহর জন্য একটু টাইম রাখি। এইটাই বলার যে আসলে জীবনটা কয়দিনের, এই যে খাবার রেডি করা, খাওয়া, তারপরে খাবার রেডি করার জন্য কাজ করা, টাকা উপার্জন, এইগুলো করতে করতে কিন্তু হঠাৎ আমাদের জীবনটা কয়দিনের, হঠাৎই দেখবো যে আমাদের জীবনটা শেষ, ফুরিয়ে গেছে, তখন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদের মনে হয় আর কিছুই থাকবে না, তাই না? সো এইদিকে আমাদের চিকেন হচ্ছে, আর একদিকে পোলাও হচ্ছে। এর ফাঁকে কিন্তু আমি মানে এসব রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি যারাকে গোসল মানে গোসল, তারপরে মোহাম্মদকে গোসল, সব কিছু কিন্তু আমার ফাঁকে ফাঁকে একটা কাজ হচ্ছে। আর যখন আমি এখানে নাড়তে মানে এসছি, তখন ফাঁকে ফাঁকে আমার ক্যামেরাটা মানে ক্যামেরায় এসব কিছু মানে ক্যাপশন করে রাখলাম। সো এই যে আমার রেডি পোলাও, তারপরে হচ্ছে চিকেন অলমোস্ট রেডি। আপনাদেরকে একটু বাইরের ইয়াটাও দেখিয়ে দিলাম, মানে আমার জানালার পাশে বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম। এই যে আমি জারার আব্বুকেও খাবার দিয়ে দিয়েছি, আর ওইদিকে মোহাম্মদও খেয়ে দেয়ে মানে ঘুম, এই এই সময় প্রায় 3টার মতো বাজে আর কি। মোহাম্মদও দুপুরে ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, তারপরে একদম সোজা চলে যাব সন্ধ্যার দিকে। আর আমি কি করি, এই যে আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কি করি, বক্সে বক্সে করে রাখি। ধরেন চিকেনের হাফ আমি বক্সে ভরে রেখে দিছি, পোলাও জাস্ট এই সময়টা রেখে রাতেরটা বক্সে ভরে মানে রেখে দিব। আর যখন রাত্রে কি করব, আমি ওভেনে জাস্ট গরম করে করে বক্স থেকে বের করে করে ওদেরকে দিয়ে দিব। এইরকমই আমি এখন থেকে এখন করি আর কি। তো আমার এই এই ক্ষেত্রে আমার গ্যাসটা অনেকখানি বেঁচে যায়। সো আমাদের খাওয়া খাওয়া দাওয়া সব শেষ দুপুরের মতো, আর আমার বক্সের খাবারও রেডি, বক্সে ভরে ভরে রেখে দিলাম। সো এখন নিশ্চিন্ত মতে রাতে যে যে সময় খায় জাস্ট বের করে করে ওভেনে গরম করে দিয়ে দিব। আমাদের মহিলাদের আসলে কি মানে কিভাবে বাচ্চাদের, তারপরে হচ্ছে বাচ্চার বাবার মানে কোনটা সুবিধা, মানে কোন কিভাবে কিভাবে খেলে কিভাবে খাওয়ালে তাদের তারা খুশি থাকবে, আসলে সবসময় আমাদের মাথায় এইসবই ঘুরঘুর করে। আর আপনাদের যদি আমার রেগুলার ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আর লাইক কমেন্ট তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করবেন। সো এই সময়টা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তটা, মোহাম্মদ ঘুম থেকে মানে উঠে গেছে, আমরাও উঠে গেছি, প্রায় 5টার মতো বাজে এই সময়।
উঠে যারা টিভি মানে টিভিটা অন করে দিছে, আর মোহাম্মদ ঘুম থেকে উঠেই টিভি দেখতেছে আর কি। তো এই সময় তারে উঠায়, উঠাওয়ার পরে থাকে মানে সন্ধ্যার সময় কিছু খাবার দেই, কিছু একটা খাওয়াই, প্লাস যারাও মানে আমরা যখন চা চা খাবো তখন যারাও কিছু একটা খায়, তারপর আবার যারাকে পড়তে বসায়, মোহাম্মদও তখন আবার খেলবে একদম 9টা সাড়ে 9টা পর্যন্ত খেলবে ওর ইচ্ছা মতো। তারপরে আবার 9:30 থেকে ওদের ডিনার শুরু হয়ে যায়, 10:30 আবার বেডে নিয়ে যায়। এই এই নিয়ে কেটে যায় আমার সময়। ও ঘুম থেকে উঠে অনেক মনোযোগ দিয়ে টিভি দেখতেছে। ওর পছন্দের কি যখন চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে চেঞ্জ করার জন্য রিমোটটা হাতে দেয় বারবার। এখন আমরা চলে আসলাম মাগরিবের সময়টা। সো মানে এই এই যে সিনটা আমি দেখাচ্ছি ওইটাও কিন্তু আমার মানে স্মৃতি হিসেবে থাকার জন্যই আমি ক্যাপশন মানে ব্লগে দিয়ে দিলাম, যাতে ওরা যাতে বড় হয়ে দেখে, এইটি আমার মেইন উদ্দেশ্য। মোহাম্মদ যেন বড় হয়ে দেখে যে কি করতো না করতো। অনেক সময় আমাদের ফোনের ভিডিওগুলো কেটে যায়। সো এই সময়টা মানে এই যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে ওর বাবারে কোনো সময় নামাজ পড়তে দেয় না, যখনই নামাজ চা চা, হ্যাঁ মোহাম্মদ ঘুমাই থাকি, যারা ঘুমাই থাকে যারা ঘুমাই থাকে। ওকে যাও যাও, আসো আসো আসো, আসো কেন দরজা লাগাইলে, দরজা লাগাইলে দরজা লাগাইলে, যাও লাগাইলে লাগাইলে, আসো আসো আসো,
যা উঠো, শেষ আন্না, যারা মহম্মা উঠো আন্না, শেষ শেষ। এই হ্যাঁ মহম্মদ, সাও তে সাও, আমি যাই ঘুমাই থাকি, ঘুমাই থাকি আমি, ঘুমাই থাকি। আচ্ছা, তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং লাইক দিতে ভুলবেন না। আর নেক্সট টাইম নেক্সট ডে আবার একটা ফুল ডে ব্লগ নিয়ে চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। শেষ নি, আইও লাগাইলে, মাখন দরজা লাগাইলে, লাগাইলে দরজা লাগাইলে, এই যে দরজা লাগাইলে, দরজা লাগাইলে, আর আইও না, যাও আর আইও না, ইয়াম হাইতাই নি, ইয়াম ইয়াম আনছি, আর ইয়ামান একাই তাই না। শেষ, এখন আমি টিভিটা অফ করে দিব এবং ওনারা ঘুমিয়ে যাবে।